নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। উৎসবের মরশুমে সুখবর, মমতার কয়েক হাজার কর্মীর পুজোর বোনাস মঞ্জুর রাজ্য সরকারের। তো চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেই। উৎসবের মরশুমে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের পুজোর বোনাস মঞ্জুর করলো রাজ্য সরকার। বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে ডেটা এন্ট্রি অপারেটরদের পুজোর বোনাস বাবদ 3 কোটিরও বেশি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার। রাজ্য জুড়ে এখন 3,561টি বিএসকে চালু আছে। সেখানে কর্মরত 7,056 জন ডেটা এন্ট্রি অপারেটরকে মাথাপিছু 4,800 টাকা বোনাস 2021-22 অর্থবর্ষের জন্য দেওয়া হবে। সেই অর্থে কেন্দ্রের তত্ত্বমিত্র কেন্দ্রের পরিবর্তে বিএসকে পরিচালনার উপর জোর দিয়েছে নবান্ন। বেশ কয়েক হাজার বিএসকে স্থাপন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেখানকার কর্মীদের নিজেদের নিয়ন্ত্রণে এনেছে রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। এবার বিএসকে কর্মীদের জন্য বোনাস বরাদ্দ করল রাজ্য। বিষয়টিকে স্বাগত জানালেও স্থায়ী পদে নিয়োগ এবং বকেয়া ডিএ নিয়ে সরব হয়েছেন ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তীর। তার বক্তব্য, স্থায়ী পদে নিয়োগ কার্যত হচ্ছে না, বেতনের পরিমাণও বাজার দরের তুলনায় অনেক কম, তাছাড়া ডিএ মেটানোর ব্যাপারেও ইতিবাচক সিদ্ধান্ত চোখে পড়ছে না। তো আপনারা বুঝতেই পারছেন, উৎসবের মরশুমে সুখবর, বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য পুজোর বোনাস মঞ্জুর করল রাজ্য সরকার।